হ্যালো, তো আজকে একটা জিনিস চলে এসেছে অ্যামাজন থেকে, তো চলো দেখে নিই কি চলে এসেছে। এই মাইকটা আমি অর্ডার করেছিলাম, আমার খুব পছন্দ, মানে অনেক দিনের শখ ছিল। তো আমি, আমার জন্মদিন এপ্রিলে, দেরি আছে, আমি মায়ের কাছে জন্মদিনের গিফট পেয়ে গেছি। থ্যাংক ইউ, আরও আসবে আমার জন্মদিনের গিফট, তোমাদের সব দেখাবো। অনেক দেরি আছে, আমি এখন তো মানে আগে থেকে আগে ভাগে নিয়ে রাখি, পরে যদি না হয় যখন তখন যদি বলে না পরে দেবো, সেজন্য আমি আগে ভাগে নিয়ে রাখি। তো এটা দেখি এবার, ছাড়া তারপর তোমাদের সাথে কথা বলছি। কালকে তো এটা এসেছিলো, ওটা খুবই ভালো, আমার তারপর আর ভিডিও করা হয়নি, এটা তো খুবই ভালো লাগলো। আজকে আবার একটা চলে এসেছি, চলো দেখি দেখি। তো এটা আমার কাছে সারপ্রাইজ ছিল, আমি জানতামও না এরকম আসছে কেন, তো আমি জানতামও না যে এটা আমার অর্ডার দিয়েছি। তো কি অর্ডার দিয়েছি চলো দেখে নিই। বোয়ার মানে কি করে অর্ডার দিতে শিখলো, মা তো ফোনে কিছু জানে না, কি করে শিখলো, কার কাছে করলো কে জানে, আমি জানি না, কিছু একটা ব্যাপার আছে। চলো এটা দেখে নিই কেমন, হাতে পাই লক্ষ্মী আমার। প্যাকিংটা বেশ ভালো, বা একটা ব্যাগ আছে তার মধ্যে, এটা খুব ভালো। চলো দেখুন, তারটাও বেশ ভালো, এতটা তার দিয়েছে, আর এটা মোবাইলের এতে ঘুষতে হবে, আর এই যে ব্যাটারিও দিয়েছে, কীভাবে কী করতে হয় কি জানে। হয়েছে, তো চলে এলো, ভালোই বেশ ভালো লাগলো, কিন্তু একটু সেট আপ করতে একটু প্রবলেম হচ্ছিলো, তা দেখলাম ভালো লাগলো। চলো, তো আর একটা জিনিস চলে এসছে, আমি ভয়েসেই করেছিলাম কিন্তু কিছু একটা কারণে হয়তো আসেনি ভয়েসটা, তাই ভয়েস ওভার করতে হচ্ছে। তো চলো দেখে নিই কি আছে এতে। সামনে কিন্তু কাঁচি আছে, দেখো কাঁচি খুঁজে বসেছিলাম আমি, চোখে মানে সবাই রাত কানা হয়, আমি দিন কানা পেয়েছি মনে হচ্ছে, মনে হচ্ছে পেয়েছি, পেয়েছি কি পাইনি কি বলো তোমরা, না না পেয়েছি, এই যে পেয়েছি, হ্যাঁ সামনে ছিল, রাত আমি দিন কানা, বাবারে কি ঠান্ডা লাগছে, আর আজকে বিশাল হাওয়া দিচ্ছে কিন্তু। তো চলো কাটি, মানে যখন কাটছিলাম আমার কি হচ্ছিলো যে আদৌ ঠিকঠাক আসবে তো না, ছেঁড়া টোড়া আসবে তো, তাহলে সর্বনাশ, আমি রিটার্ন করতেও পারি না, কি যে হবে কে জানে, দেখা যাক কি হয়। ধুক 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 করছে,
এই দেখো ঝাঁপির মধ্যে থেকে বিড়াল বেরোচ্ছে। না না ভালোই এসছে, যাই বলো, কালারটা ঠিকঠাক এসছে। এটা আমার জন্মদিনের, আমি শাড়িই নিচ্ছি, কেন জানি না আমার শুধু শাড়িই পছন্দ হচ্ছে এখন। জামা নেওয়া নিয়ে রিক্স নিই না, যদি ছোট হয় শাড়ি বাবা ভালো, মানে কি বলবো, একটু ছোট হলে 12 হাত শাড়ি হলে মায়ের হয়ে যাবে। তো চলো দেখে নিই কেমন। ভালোই এসছে, একবারে সেম কালারটা, সেমটা সেম টু সেমই এসছে, সবই ঠিক এসছে। এটা থাম্বনেল নেওয়ার জন্য নিলাম দিলাম, আমি মামা তো চালাক কেউ আছে। যাই হোক দেখো কত সুন্দর এটা কালারটা, আর আমার সেম ডিজাইন এসছে, সেমই কালার সেম ডিজাইন। চলো তাহলে দেখে নিই কাপড়টা কীরকম। না কাপড়টাও ভালো, ঠিকঠাকই এসছে, আমার ওটাই ভয় লাগছে যে কেমন আসবে, খ্যাসটা মার্কা আসবে কি না। আর না সেম টু সেম ডিজাইন যেমন চেয়েছিলাম সেই রকমই এসছে। তো চলো আঁচলটা দেখি নি, আঁচলটা দেখে গেলে তো সর্বনাশ হয়ে গেলো আমার, আঁচলটা দেখাতে গেলে গিয়ে সব খুলে গেল, শাড়ি শাড়ির পোয়াবার হয়ে গেল ঘুরে। এই দেখো এটা আঁচল, একবারে পুরো সেম টু সেম, মানে এইরকম শাড়ি আমি অনেক দিন থেকে দেখছি, মানে এইবার হবে দুর্ঘটনা আমার শাড়ি ইয়ে করতে গিয়ে, এই ফোনটা পড়ে গেল, ফোনটা পড়ে গেলো জানাতে ধাবাস করে পড়ে যাবে। দেখো এই দেখো ছোট ফোন পড়ে গেল আমার। তো ফিরে এলাম আবার ক্যামেরাটা ঠিক করে, বাবা এটা ক্যামেরা দেখো, এইটা আঁচল, আঁচলটা আমি যেমন চেয়েছিলাম ঠিক সেই রকমই এসছে, মানে খুবই ভালো এসছে। এই দেখো ব্লাউজ, এমনই অবস্থা, ব্লাউজ পিস কোথায় বার করতে পারছি না, অনেকটাই বড় দিয়েছে, ভাবছি এটা এই কোনো পর্যন্ত নেই, ওই অতটা বড় হাতা করব। আর খুব বেশি বড় হাতা করলেও ভালো লাগবে না, আমার খুব ছোটো হাতা করলেও ভালো লাগবে না, ওই মাঝারিটাই ঠিক আছে। তো বড়ই দিয়েছে, এই দেখো এইটা বোধ হয় ইয়ে হাতের ডিজাইনটা, মানে যেটা লাস্টে থাকে। এই দেখো আমার শাড়ির অবস্থা দেখো কীরকম হয়ে গেলো, ওটা গুছাতে হবে, কতটা কী পারবো আমি জানি না। তো আমি এই রকমই যে আগে থেকে গিফট নিয়ে নিয়েছি, এটাই ভালো লাগে, কে নেয় আমি নিই, আমি আগে থেকে গিফট নিই ভালো লাগে, তারপর অফারেও পাই সব, এটাই জন্যই। আর আমি দামগুলো কোনো একটা দেখে লিখে দেবো, আমার এখনও মনে পড়ছে না ঠিক। তো চলো ভালো লাগলে কমেন্টে বলো, তো চলো টাটা বাই বাই। ইয়াবা তো আজকে আবার একটা জিনিস চলে এসছে, এইটাই লাস্ট আর না আর নাই, এটা এইটাই আমার জন্মদিনের লাস্ট গিফট, চলো দেখে নিই। কানের দুল, এই যে তাহলে চলো আর একটা তো খেয়েছে দেখিনি, এইরকম কানেরটা আবার যদি মনে করি এটা এমনি করতে পারি। আমি ঘুমোচ্ছিলাম তাই আমার এই অবস্থা। ওরা তো ওর ঘুমায়নি, আমি 7 থেকে নামলাম, আমি আর মা 5টার দিকে, 6 থেকে 6:30 পর্যন্ত ঘুমিয়েছি 1 ঘন্টা।
এটা সহজেই হয়ে গেছে দেখো ঠিক তো এটা আমার খুব পছন্দের ছিল আমি তাজপুরে গিয়ে এরকম দেখেছিলাম কিন্তু 1000 টাকা বলছিল 1000 টাকা দিয়ে একটা কানের দুল বলো কিচ্ছু কিনিনি তাজপুর থেকে কিচ্ছু না আমার জন্য কিচ্ছু কিনিনি সব আমার ভাইদের জন্য আমার বান্ধবের জন্য একটা ব্যাস নিজের জন্য কিছু না তাই নিজের জন্য এইটা এইটা আমি নিজেকে নিজে গিফট করেছি তো কেমন লাগলো তোমাদের বলো এক কথায় আমার বার্থডে গিফট আর নাই চাইলেও পাবো না দেবেও না তুমি বাড়ি থেকে তাই দেবে এটা কোনো বড় কথা নয় বড় কথা হলো পেলাম চলো ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিও টাটা।